ভিউয়ার্স, আপনারা যদি ছুটির দিনে ঢাকার খুব কাছেই প্রাকৃতিক পরিবেশে পরিবার বা প্রিয়জন নিয়ে সারাদিনের জন্য ঘুরে আসতে চান, তাহলে পূর্বাঞ্চলে সপ্তর্ষি রিভারসাইড রিসোর্ট হতে পারে ফ্যামিলি আউটিংয়ের জন্য একটি এক্সেলেন্ট প্লেস। এই রিসোর্টটি অতিথিদের ভালো লাগবে এই কারণে যে এটি শীতলক্ষ্যা নদীর একেবারে পাড়েই অবস্থিত। এই রিসোর্ট থেকে উপভোগ করা যায় শীতলক্ষ্যা নদীর অপূর্ব রূপ। নদীর মধ্য দিয়ে বয়ে চলেছে নৌকা ডিঙ্গি, নদীতে ভেসে উঠছে বড় মাছ। এ যেন গ্রাম বাংলার এক আদি অকৃত্রিম সৌন্দর্য। সুধী দর্শক, এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন পূর্বাঞ্চলে শীতলক্ষ্যা নদীর পাড়ে উডেন কটেজ, নদীতে নৌকা ভ্রমণ ও নদীতে মাছ ধরার দৃশ্য। তার আগে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আমার পরবর্তী আপডেটস পেতে। সপ্তর্ষি রিসোর্টে সুন্দর নিরিবিলি পরিবেশ ও শীতলক্ষ্যা নদীর স্নিগ্ধ প্রাকৃতিক সৌন্দর্য আপনার কর্মব্যস্ত জীবনে ক্লান্তি দূর করে দিবে সহজেই। ঢাকা থেকে খুব সহজেই পৌঁছে যেতে পারেন এখানে, রাস্তাও বেশ ভালো। ঢাকা থেকে প্রথমে পূর্বাঞ্চল 300 ফিট রাস্তা ধরে কাঞ্চন ব্রিজ পর্যন্ত আসতে হবে। কাঞ্চন ব্রিজের আগেই বাঁ দিকে টার্ন নিতে হবে। কিছু দূর এগিয়ে গেলে ভক্তবাড়ি বাজার চোখে পড়বে। সেখান থেকে বামে কিছু দূর এগিয়ে গেলে সপ্তর্ষি রিসোর্টে দেখা মিলবে। সপ্তর্ষি রিসোর্টে ডাইনিং স্পেসটির নাম রসনা বিলাস। বাইরে বসার ব্যবস্থাও বেশ সুন্দর। এখানে রয়েছে একটি সবজি বাগান ও ছোট্ট একটি মুরগির খামার। সপ্তর্ষি রিসোর্টে সারাদিন কাটানোর জন্য নিতে পারেন ডে লং প্যাকেজ, তবে গেস্টের সংখ্যা কমপক্ষে 4 জন হতে হবে। প্রতিজনের জন্য দিতে হবে 2000 টাকা। এক্ষেত্রে তারা অফার করবে একটি উডেন কটেজ ও 3 বেলার খাবার, যেমন সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকালের চা নাস্তা। এখানকার খাবার দেশি ও খাবারের মানও বেশ ভালো। আমরা এখানে উপভোগ করেছি ফ্রেশ সবজি রান্না, নদীর তাজা মাছ, দেশীয় মুরগি ভুনা, স্থানীয় খাঁটি মিষ্টি ও দেশীয় পিঠা। সপ্তর্ষি রিসোর্টে ঢুকলে চোখ জুড়িয়ে যায়। এখানে দুই পাশে দুটি উডেন কটেজ রয়েছে, মাঝে রয়েছে সুন্দর বসার ব্যবস্থা। অতিথিরা এখানে বসে নদীর মনোরম দৃশ্য উপভোগ করে। নদীর মধ্যে দিয়ে বয়ে চলা নৌকা ও ফেরি দৃশ্য খুবই উপভোগ্য। সপ্তর্ষি রিসোর্টে শীতলক্ষ্যা নদীর পাড় ঘেঁষে রয়েছে দুটো ট্রি হাউস। এখান থেকে উপভোগ করা যায় শীতলক্ষ্যা নদী, কাঞ্চন ব্রিজ ও দূরে সবুজ প্রাকৃতিক পরিবেশ। এখানকার বসার অ্যারেঞ্জমেন্টও বেশ সুন্দর। ইজি চেয়ার ও ফ্যান থাকায় এখানকার বসার ব্যবস্থা আরো কমফোর্টেবল হয়েছে।
রিসোর্টের এই নদীর সংলগ্ন গেট দিয়ে বেরিয়ে নৌকা ভ্রমণ করা যায়। এখানে বেড়াতে আসা অতিথিরা সবচেয়ে বেশি উপভোগ করে শীতলক্ষ্যা নদীতে নৌকা ভ্রমণ। সপ্তর্ষি রিসোর্টে রাত্রে থাকারও সুব্যবস্থা রয়েছে। সপ্তর্ষি রিসোর্টে আসার দুদিন আগে মোবাইলে কন্ট্যাক্ট করে রুম বুকিং দিয়ে আসবেন। এই রিসোর্টটি আপনাকে দিতে পারে এক আনন্দদায়ক অভিজ্ঞতা।